প্রবাসীদের সংগঠন কানাইঘাট অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্যারিসের লাকনবে এক রেস্টুরেন্টে ইফতার অদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রোববার আয়োজিত এই ইফতার মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় কানাঘাট অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি জালাল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সিরাজ উদ্দিন এ সময় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা হারিস উদ্দিন ফারুক আহমেদ জুনেদ আহমেদ আবু তাহের ইকবাল হোসেন মহিউদ্দিন কাউসার সহ সংগঠনের নেতৃবৃন্দ ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের বিস্তারিত তুলে ধরে বক্তারা বলেন এরকম বৃহৎ সংগঠনের ফলে প্রবাসীদের যেমন সমস্যার সমাধান হচ্ছে ঠিক তেমনি বাংলাদেশের গরিবধস্ত মানুষের সহযোগিতা হচ্ছে